নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি পাকা আম দিয়ে বড়া বানাবো। আর আমের মালপোয়া, আমের নানান ধরনের রেসিপি হয়ে থাকে, আর আমের অনেকেই অনেক রকম পছন্দ করেন না। তো আমের এই বড়াটা একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। এখানে একটা আম ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমের এই যে বটার জায়গাটা, এখানটা আমি কেটে বাদ দিয়ে দেব। মিষ্টি আম হলে বেশি ভালো হয়, আর দেখবেন যেন আমটা পাকা আম হয়, যেহেতু আমরা পাকা আমের এই বড়াটা বানাবো। তো দু সাইডটা আমি এইভাবে কেটে নেব, আর আমের যে ভেতরের শ্বাসটা সেটা নিয়ে নেব। তো কীভাবে নেব দেখুন, আমি ছুরি সাইজে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে বের করতে সুবিধা হবে। আর আমি একটা চামচ দিয়ে বের করে নেব। আর অনেকে আমের মিষ্টি, আমের দই, নানান রকম রেসিপি হয় আম দিয়ে। তো আর যেহেতু আমের সিজন, আম দিয়ে আপনারা যত রকম ইচ্ছা এই সময় বানিয়ে খেয়ে নিতে পারেন। আর একবার বড়াটাও বানিয়ে দেখবেন। তো দেখুন চামচের সাহায্যে আমি কিভাবে পুরো আমের শ্বাসটা নিয়ে নিচ্ছি। এই আমটা অনেকটাই মিষ্টি আম ছিল। এবার এটার পেস্ট বানিয়ে নেবো। একটি মিক্সি জারে নিয়েছি, এটা পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা পাত্র নিয়ে আমি এর মধ্যে একটা চালনা দিয়ে নিলাম। আর আমি এখানে এক বাটি আমি এখানে ময়দা ব্যবহার করছি। ময়দা নিয়ে নিলাম, ময়দাটা ভালোভাবে চেনে নিলে ব্যাটারটা খুব সুন্দর হয়। আর হাফ বাটি সুজি নিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমার কাছে চালের গুঁড়ো ছিল না, আমি ব্যবহার করিনি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর এখানে মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে নিতে হবে। আম যেমন মিষ্টি আছে, কিংবা আপনারা কেমন মিষ্টি খেতে চান সেই হিসেবে মিষ্টিটা দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিয়ে নিতে পারেন। এবার আমের যে পার্টটা, সেটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে নেব, আর ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল এখন ব্যবহার করছি না। তো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর দেখতে হবে যে কতটা ব্যাটারটা কীরকম হচ্ছে। যার থেকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে আমের পার্টটা নিয়ে নিচ্ছি। এবার দেখুন এইরকম হয়েছে। এবার আমি একটু একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি নরম করবেন না, একটু ঘন ব্যাটার করবেন। পকোড়া যেরকম আমরা বানাই বা বড়া বানাই, বড়া বানাতে যেরকম ব্যাটারের প্রয়োজন হয় সেই রকমই ব্যাটারটা রাখবেন। তো প্রথমবার এখানে আমি একটু পাতলা রাখবো, কারণ কিছুক্ষণ পর সুজিটা যখন ফুলে উঠবে তখন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে যাবে। তো আমি একটা হ্যান্ডওয়েক দিয়ে এভাবে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এবার ঢেকে এটা মোটামুটি 15-20 মিনিটের মতো রেস্ট করে নেব। তারপর ফিরে এলাম। এবার আমি হাতে তালুর মধ্যে এক চামচ মৌরি নিলাম। মৌরিটা এবার ভালোভাবে হাত দিয়ে ঘষে নেবেন, যাতে গন্ধটা খুব সুন্দর বের হয়। তো আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন, তো মৌরির ফ্লেভারটা ভালো লাগে। আর এখানে আমি এর সাথে একটু কালো জিরে, সামান্য পরিমাণ কালো জিরে দিচ্ছি। কালো জিরেটা কিন্তু বেশি দেবো না, যেহেতু মৌরিটা বেশি পড়েছে। ওটা হাতের তালুর সাহায্যে একটু ঘষে নিয়ে দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেব। আর ব্যাটারটা দেখুন ঘন আছে। হাত দিয়ে আমি এই পকোড়াগুলো বানাবো। আপনার চাইলে চামচ দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমার মনে হয় হাত দিয়ে বানালেই বেশি ভালো হয়, দেখতে শেপটা ভালো লাগে। তো এখানে কড়াই চাপিয়ে দিয়ে, কড়াই গরম হওয়ার পর আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নিলাম। তেলটা আমি মিডিয়াম গরম করব, খুব বেশি গরম করব না। আর তারপর ছোট ছোট দেখুন বড়ার আকারে দিয়ে নেব। তো আমি প্রথমে বললাম হাতে সাজিয়ে দেব, এটা দেখতে আমার বেশি ভালো লাগে হাতে সাজিয়ে দিলে। আর প্রথমে কম দেব বড়াগুলো। আমি দেখুন আঁচটা দেখেই বোঝা যাচ্ছে, বা তেলটা দেখে বোঝা যাচ্ছে যে খুব বেশি হাই আঁচ নেই। হাই আঁচে দিলে কী হবে, বড়ার উপরটা কালার আসবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে হবে না। তার জন্য মিডিয়াম আঁচে আপনারা বড়াগুলো ভেজে নেবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন। নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বেশি ভালো লাগে রেসিপিটা, প্লিজ প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। দেওয়ার সাথে সাথে না উল্টে কিছুক্ষণ পর উল্টে পাল্টে এরকম কালার করে ভেজে নেবেন। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। তো বড়ার কালারটা দেখলেই বেশি ভালো লাগবে।
মানে খেতে মন চাইবে এরকম যদি একটা কালার আসে। তো আমি সবগুলো তুলে নেব, আর একইভাবে যতটা বেটার আছে আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন পরের ব্যাচে কিন্তু আমি অনেকগুলো বড়া দিয়ে দিয়েছি, আর সেগুলো আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এগুলো সব ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর এটার সাথে খাওয়ার জন্য সেরকমভাবে কোনো কিছু প্রয়োজন হয় না, এটা এমনিতেই খাওয়া যায়, খুবই টেস্টি হয়। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।